বাসার মধ্যে এমন কি জিনিস আছে যেগুলো দিয়ে আমি একটা শর্টকাটে তরকারি বানাতে পারবো? তাহলে ইন্ট্রোটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হবে অন্যরকম একটি রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সরিষা তেল, এখন এখানে আমি 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, এখন একটু মিশিয়ে নিব। এর সাথে দিয়ে দিব মুগ ডাল, মুগ ডালগুলোকে একটু ভাজি করে নিব। দিয়ে দিলাম মুগ ডাল, এখন তেলের সাথে এগুলাকে ভাজি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এখন আরেকবার নেড়ে দিব। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, দিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব, প্রথমে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর একটু বাড়িয়ে দিই, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন একটু নেড়ে চেড়ে নিব। মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু, এর সাথে দিয়ে দিব কিছু শিম, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, এখন নেড়ে চেড়ে নিব, ডালের সাথে মিশিয়ে নিব। এখন আগুনটা মিডিয়ামে আছে, আমি এখন ঢাকনা দিয়ে দিব। দিলাম ঢাকনা, 5 মিনিট পর আবার দেখব। তো ভিউয়ার্স, এখন দেখব আমি তরকারিটি কেমন হলো। এখন আমি দেখব আলুটি সিদ্ধ হলো কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেল, এখন আমার তরকারিটি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও, এখন আমি তরকারিটি নামিয়ে নিব। আমরা যারা বিভিন্ন কাজের সাথে জড়িত, তারা হয়তো তরকারি রান্না করাটা একটা টাফ হয়ে যায়, সেই কারণে আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখে একটি ধারণা পাবেন কিভাবে তরকারিটি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে বাকিরা আমার ভিডিওগুলি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।